আপনারা যারা ফেসবুক ইন্টারনেট ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত, আপনারা দেখেছেন আমাদের এই বাংলাদেশ, এই পৃথিবীতে বর্তমানে 232টি এর মতো দেশ রয়েছে। কতটা দেশ? 232টি। এই 232টি দেশের মধ্যে 59টি দেশ হচ্ছে মুসলিম, আর এই 59টি মুসলিম দেশের মধ্যে দ্বিতীয় 90% মুসলমানের দেশ শাহ জালাল, শাহ পড়ান, শাহ মুস্তফা, শাহ সুলেমান শাহ সহ 360 আউলিয়ে কেরামের দেশ আমার এই স্বাধীন সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, এই বাংলাদেশ আউলিয়ে কেরামের দেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গত কয়েকদিন পূর্বে আমার দেশের এক ব্যক্তি, এক সেলিব্রিটি, এক নায়ক, আমি তার নাম নিতে চাই না, সে মিডিয়ার মধ্যে এই স্বাধীন সোনার বাংলাদেশে বসে এই বাংলার শ্রেষ্ঠ সন্তান মসজিদের ইমাম এবং খতিবদেরকে নিয়ে কুচক্রি ভাষায় গালিগালাজ করেছে। প্রিয় ভাইরা, আমি সর্বপ্রথম এই মাহফিল থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, কারণ এই স্বাধীন সোনার বাংলাদেশ, এই দেশের কৃষক ফজরের যখন আজান হয়, ফজরের আজান শুনে ঘর থেকে কৃষিকাজের জন্য বের হয়ে যায়, আবারও যখন মাগরিবের আজান হয়, মাগরিবের আজান শুনে ঘরের ভিতরে চলে আসে, এই দেশে মসজিদ মাদ্রাসা রয়েছে, এই দেশে 2 লক্ষ মসজিদ রয়েছে, এই দেশের ঘরে ঘরে আলেম উলামাগণ রয়েছেন, আর এই স্বাধীন সোনার বাংলাদেশে বসে মসজিদের খতিব এবং ইমামদের বিরুদ্ধে যেই ব্যক্তি, যেই নায়ক, কুখ্যাত নায়ক, সে গালি দিল, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই কাজটি কি সে ভালো করেছে নাকি? ভালো কাজ নয়, কারণ এই দেশে এমন যুবক আছে, এই দেশের যুবক বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, তারাও মসজিদের ইমামের পিছনে ইক্তেদায়িত বিহাজাল ইমাম বলে শুক্রবারে জুমার নামাজে দাঁড়িয়ে যায়, এই দেশের মন্ত্রী বলেন, এসপি বলেন, ডিসি বলেন, তারাও তো একজন না একজন ইমামকে অনুসরণ করে নামাজ পড়ে, আর সে মুসলমান দাবি করে স্বাধীন সোনার বাংলায় বসে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন খতিবদেরকে নিয়ে কুখ্যাত ভাষায় গালিগালাজ করলো। আমি আজকের এই মাহফিল থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি সেই জায়েদ খানকে বলতে চাই, তুমি তো নিজে দাবি করো একজন মুসলমান, আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি মসজিদের ইমাম এবং খতিবদেরকে নিয়ে গালিগালাজ করলে, তোমার যেদিন জন্ম হয়েছিল সেদিন কি ইমামের দরকার হয় নাই? কি বলেন আপনারা? তুমি যেদিন জন্ম হয়েছিলে সেদিনও তো ইমামের দরকার হয়েছে, তুমি যেদিন বিয়ে করবে সেদিনও তো ইমামের দরকার, আবারও যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেদিনও মসজিদের ইমামের দরকার আছে না নাই? সুতরাং সেই ইমাম এবং মসজিদের খতিবদেরকে নিয়ে এই জায়েদ খান নামক ব্যক্তি কটূক্তি করেছে, তাদেরকে গালিগালাজ করেছে, আমি তাকে স্পষ্ট করে বলতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হয়তো ভিডিওটি সে দেখবে, আমি তাকে স্পষ্ট করে বলতে চাই, জায়েদ খান এখনো সময় আছে, তাওবা করো, নিঃশর্তভাবে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের কাছে ক্ষমা চাও। আপনারা কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন খতিব এরা হচ্ছে সমাজের শ্রেষ্ঠ সন্তান, যাদের পিছনে আমরা ইক্তেদায়িত বিহাজাল ইমাম বলে নামাজ পড়ি, ঠিক কিনা? আল্লাহ যেন তাকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।